শ্রিয়াচার্য গৌরাঙ্গ নিধি শ্রী অদ্বৈত আচার্যের শুভ আবির্ভাব তিথি, তার মহামহিমা, তার অনবদ্য অবদান, তার প্রেমকণিকা জীবের প্রতি যেভাবে সিঞ্চিত হয়েছিল, করুণা নিধি হয়ে জীবের প্রতি কৃপা পরবাস হয়ে গৌরাঙ্গা ঠাকুর যেভাবে জগৎকে কৃপা করেছিলেন, করুণা বিতরণ করেছিলেন, আজ সেই মহা মহিমান্বিত অদ্বৈত দিব্য অলৌকিক চরিতাবলী শ্রবণের শুভ অবসর। কে অদ্বৈত, কার আবির্ভাব আজ? 1355 শতাব্দে, এটা আনুমানিক, 1355 শতাব্দে বরেন্দ্র ব্রাহ্মণ কুবীর পঞ্চানন ভট্টাচার্যের গৃহে মা নাভাদেবীর কোল আলো করে বর্তমান সিলেট পূর্বে শ্রীহট্টে লাউড় গ্রামে এসেছিলেন আচার্য প্রভু। এটি ছিল মাঘি শুক্লা সপ্তমী, আজকের সেই বন্দনীয় তিথি। এবং 125 বছর আচার্য প্রভু প্রকট লীলায় ছিলেন। ওনার বয়স যখন 52, তখনই মহাপ্রভুর আবির্ভাব হয়। এবং মহাপ্রভু অপ্রকাটই চলে গেলে তারপরে দীর্ঘ 25 বছর আচার্য প্রভু এই ব্রহ্মাণ্ডে ছিলেন। তো নাভাদেবী ও আমাদের কুবীর পঞ্চানন ভট্টাচার্য আদর করে নাম রেখে নিচ্ছিলেন কমলাক্ষ। কমলাক্ষ শব্দের অর্থ হল যার চক্ষুদয়, যার চক্ষুদয় কমলের পাপড়ির মতো আকর্ণ বিস্তৃত, কর্ণ পর্যন্ত বিস্তৃত, পদ্মের পাপড়ির মতো, এই জন্য নামকরণ করেছিলেন কমলাক্ষ। এই কমলাক্ষই পরবর্তীতে গৌরগণ অগ্রগণ্য শ্রী অদ্বৈত আচার্য প্রভুরূপে তিনি জগৎ মাঝে প্রকাশ হন। অদ্বৈত প্রভু বিবাহ করেছিলেন আমাদের পশ্চিম বাংলায় তার স্ত্রী, তারও এক মহামহিমা নরসিংহ আচার্য নামে, ইনি একটি পদ্মের মধ্যে ছোট্ট পুত্তলিকা সম দিব্য একটা মূর্তি পান। এই মূর্তির আরাধনা করতে করতেই প্রকট হয়েছিলেন সাক্ষাৎ যোগমায়া স্বরূপা সীতা ঠাকুরানী। এবং এই যোগমায়া দুই অংশে এসেছিলেন, একটি সীতা ঠাকুরানী রূপে, একটি শ্রীদেবী রূপে। এই অপরূপ অনন্যা সুকন্যার বিবাহযোগ্য পাত্র তিনি নির্ণয় করতে পারছিলেন না। স্বয়ং ভগবান স্বপ্নেতে আবির্ভূত হয়ে বললেন, শান্তিপুরে চলে যাও শ্রী অদ্বৈতেরই অংশ শক্তি দ্বারা। এইখানে অদ্বৈতকে সমর্পিত করে এই যোগমায়া স্বরূপা সীতা ঠাকুরানী, শ্রীদেবী ঠাকুরানী, মোটামুটি ঠাকুরের পরিচয়ে। আমাদের বঙ্গদেশে শ্রীহট্ট বড় পবিত্র ভূমি, এটি মহাপ্রভুর পিতৃভূমি। শ্রীহট্টের মাটি যারা গেছেন, আমার সৌভাগ্য হয়েছে একটু পাঠ করতে যাওয়ার, সুনামগঞ্জ সিলেটে দেখেছি ব্রজের মতো রাঙা মাটি,
মাটিগুলো অনুরাগ দিয়ে যেন এখনো প্রস্তুত রয়েছে, অনেক অনেক দিব্য চিন্ময় মহামানবের আবির্ভাবস্থলীর মাটিগুলো এখনো সাক্ষ্য দিচ্ছে সে মাটির ভিতরে অনুরাগ মেশানো, আবেগ মেশানো। তদ্বৈত প্রভু খুব বিদ্যান ছিলেন, ছোটবেলা থেকে তার বিদ্যা বৈদুষ্যের একটা প্রকাশ হতে তাকে স্বাভাবিক। তার বন্ধুর বাড়িতে কালী পূজা, ভট্টাচার্য নিমন্ত্রণ হয়েছে, মা নাভাদেবীর নিমন্ত্রণ হয়েছে, কিন্তু অদ্বৈত মানে কমলাক্ষ ঠাকুর যাবে না। না যাওয়ার কারণ পীড়াপিড়ি করতে করতে বাবা বললেন আমার সাথে তোকে যেতে হবে। আচার্য প্রভু গিয়ে আদ্যাশক্তি দেবী কালিকাকে প্রণাম করার সাথে সাথে মুক্তি বিদীর্ণ ফেটে গেল। বলছিল এই জন্য বাবা আমি আসতে চাইনি। অদ্বৈত আচার্য হলেন মহাবিষ্ণু, তার প্রণাম দেবী কি করে নেবে? বারবার হাত দিও না, বেশি ভালো কারো কাজের দরকার নেই, একটু শোনা গেলেই হবে। বলছেন বলছেন যে মুক্তি বিদীর্ণ হয়ে গেল, সাক্ষাৎ ভগবান তো ওই শক্তি দেবী সহ্য করতে পারলেন না, দ্বিখণ্ডিত হয়ে গেলেন। আশ্চর্যান্বিত হয়ে সবাই বিস্ময় প্রকাশ করলে এই শিশুকে ভগবান নররূপে এই জগতে যখন আসেন আমরা সহজে তাকে চিনতে বা বুঝতে পারি না, আমাদেরই মতনই মনে করি। নাভাদেবী বললেন কমলাক্ষরে বড় সাধ ছিল ভারত ভূমিতে হরিভক্তি পরায়ণ, গঙ্গা যমুনা কাবেরী হরিবেন না এইসব হরিভক্তি পরায়ণ নদীতে একটু স্নান করবো, আমার আর সেভাগ্য হলো না। অদ্বৈত হুঙ্কার দিলেন মা এই টিলার উপরে বসো। উনি চোখ বন্ধ করে সমস্ত হরিভক্তি পরায়ণ নদ নদীকে আহ্বান করলেন, সমস্ত পবিত্র তীর্থ সকল নদীগুলো মূর্তিমন্ত হয়ে তারা ঝর্ণা ধারায় মাকে স্নান করালেন। শ্রীহট্ট থেকে যাওয়ার কারণ হলো এই, আমরা অদ্বৈত প্রভুর পরিচয় পাই শান্তিপুর ও পুরন্দর। শান্তিপুরেই তাদের নিবাস, কেন? অবিভক্ত বাংলায় তখন বিভক্ত হয়নি, দ্বিজাতি তত্ত্বে দেশকে কাটা হয়নি, খণ্ড করা হয়নি, অখণ্ড ভারত। তো সে সময় এই পণ্ডিত প্রবর কুবের পঞ্চানন পণ্ডিতের একটা গৃহ ছিল শান্তিপুরে, মাঝে মাঝে গতাগতি ছিল। তো ছেলেটাকে সংস্কৃতিতে পণ্ডিত করবেন, বিদ্যার শিক্ষা দেবেন বিধায় শ্রীহট্টের লাউড়ের পাট চুকিয়ে তারা চিরদিনের মতো শান্তিপুরে চলে যান। এই হলো প্রভুর যাওয়া। আপনারা বলবেন এসব গল্প ইতিহাস শোনাচ্ছ কেন, এগুলো জানা একান্ত দরকার আমাদের গৌড়ীয় বৈষ্ণবের। আজকের তিথিটা তার বন্দনার বাইরে কিছু বলবার নাই। উপবাসাদি থেকে ঠাকুরের অভিষেক করে আজ সারাটি দিন গৌড়ীয় বৈষ্ণবের মাঝে অদ্বৈতের মহিমা, কলিজন কৃপানিধে। আজ আর কথা বললে মেনে নেব না, একটু চুপ থাকুন। বলছেন যে কলিজন কৃপানিধে, মহাপ্রভুর কৃপা অনেক পরে। চাঁদকে সূর্য যদি আলো না দেয় চাঁদ বলবে আজ দাওনি বলে অমাবস্যা হয়েছে, যদি দাও তো পূর্ণিমা হব। তো নিতাই চাঁদের কৃপা, মহাপ্রভুর কৃপা অনেক পরে। এই অদ্বৈত আচার্যই আমাদের কলিজন কৃপা নিধে, তিনি আমাদের কৃপা নিধি। নিধি মানে সম্পদ। গৌড়ীয় আচার্য বর্গের মধ্যে অদ্বৈত আচার্য হলেন আমাদের সম্পদ। গৌর আনা নিধি, অদ্বৈতের পরিচয় আমরা নেব। কি করছেন তিনি? অদ্বৈত প্রভু শান্তিপুরে যাওয়ার পরে
অবিভক্ত ভারতবর্ষের তখন যে পরিচয়, সেই পরিচয়ে কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতানামক গ্রন্থে কিছুটা উল্লেখ করেছেন। শুনুন কথাগুলি, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। প্রভু প্রকটিত হইয়া দেখে আচার্য সকল সংসার, প্রকটিত হইয়া দেখে আচার্য সকল সংসার। অদ্বৈত প্রভু অন্তর্দৃষ্টি দিয়ে জগৎটাকে দেখছেন, পরিলক্ষিত করছেন। আমরা জগৎ নিয়ে ভাবি তো, মানুষকে নিয়ে ভাবি তো, না নিজের সংসার, নিজের বৃত্তের মধ্যে সংকীর্ণতার চিন্তা নিয়ে, কি করে আমি ভালো থাকব, কি করে সন্তানাদি পালন করব, কি করে ধন মান জন ঐশ্বর্যের অধিকারী হব, এর বাইরে জগতের চিন্তা খুব বেশি আমরা করি না। আর যেটুকু করি নিজের ক্ষতির সম্ভাবনা, না দেশে থাকতে পারবো তো, এই সমস্যায় পড়তে হবে না তো। আলোটা চোখে আসছে দাদা, বন্ধ করে দিন। কি বলছিলাম, প্রকটিত হইয়া আচার্য করেন বিচার, প্রকটিত হইয়া আচার্য তিনি দেখছেন কি, সমস্ত সংসারটাকে খুব তীক্ষ্ণভাবে দেখছেন। কি দেখছেন, কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয় ব্যবহার, শব্দগুলো কিভাবে দিয়েছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। প্রকটিত হইয়া দেখে আচার্য সকল সংসার, কৃষ্ণ ভক্তি গন্ধ শূন্য বিষয় ব্যবহার। তৎকালীন প্রেক্ষাপটে দেখছেন ভারতবর্ষের মানুষের ভিতরে কি আছে, ভক্তি গন্ধ শূন্য, ভক্তির গন্ধ লেশমাত্র নাই, কি আছে, বিষয় ব্যবহার। বিষয় কাকে বলে, বিষয় মানে সম্পদ জমি গাড়ি বাড়ি না, বিষয়টি হলো পাঁচটা বিষয়, পাঁচটা তত্ত্ব নিয়েকেই বলে বিষয়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই পাঁচটি সমন্বিত করলে তাকে বলে বিষয়। যার গাড়ি বাড়ি ধন সম্পত্তি সুন্দরী রমণী আছে, এটা বিষয় না, এটা আমাদের রাজা জনকেরও ছিল, রাজা হয়েও ঋষি হয়েছিলেন। বিষয় হলো চক্ষু যদি রূপদর্শনে বড় ব্যাকুল হয়, কর্ণ যদি, চক্ষু কি দর্শনে ব্যাকুল হচ্ছে, কোন রূপ বিষয়ের, সুন্দরী যুবতী রমণী রূপমোহে চোখের একটা ক্ষুধা আছে, এমনি দেখবেন রাস্তা দিয়ে কোনো সুদর্শন যুবক যদি যায়, তার সম্মুখে যদি কোনো সুন্দরী সুদর্শনা যুবতী আসে, চোখটাকে বুদ্ধিপূর্বক ওদিকে ফেলতে হয় না, এমনি স্বাভাবিকভাবে চোখটা পড়ে যায়। এটা প্রকৃতি পুরুষের একটা আকর্ষণ, এটি স্বাভাবিক। তো চোখ যখন পর লোভময় কামময় কুদৃষ্টি অসচ্চ দৃষ্টিতে রূপ দেখতে থাকে, তখন এটা চোখের বিষয়ের ব্যবহার বলে। কর্ণ যখন অমৃতময় হরিকথা ভাগবত কথা নিজের আত্মকল্যাণের আত্মতত্ত্বের ভগবত প্রসঙ্গ না শুনে বিষয় কথাগুলি কর্ণ শুনতে উৎকণ্ঠিত হয়, এটা শব্দের বিষয়ের পতন। এমনি করে রং রূপ শব্দ স্পর্শ গন্ধ দেখছেন মানুষ এই দিকেই বড় লালায়িত। যে হিসা স্পর্শ যা ভোগা, এই চোখের রূপ দেখা, কানের বাক্য শ্রবণ করা, চামড়ার স্পর্শ সুখ, চামড়াতে একটা স্পর্শজনিত সুখ, জিহ্বায় রসসিক্ততা, আর
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ নাসিকায় ঘ্রাণ, এই পাঁচটি জিনিসের এই প্রপঞ্চময় অনিত্য আর এই বিষয় রসে জগৎ মগ্ন। এখনো প্রায় 90% মানুষ এতেই মগ্ন। সেদিনের কথা বলছি না, আজকের কথা যদি প্রেক্ষাপটে বিবেচনা করি, মানুষ আত্মজ্ঞান শূন্য, তার স্বরূপ পরিচয় বিস্মৃত। মানুষ এখন ভোগ বিলাসের দিকেই, তার এই পঞ্চত্বের দিকে, রূপরস গন্ধের দিকেই মানুষ বড় লালায়িত। বিষয় ব্যবহার বলে একে, ভগবান ভুলে, আত্মচিন্তা ভুলে, নিজের উদ্ধারের চেষ্টা পরিত্যাগ করে রূপরস গন্ধ ভোগে যখন মাতালের মতো মদমত্ত হয় মানুষ, তাকে বলে বিষয় ব্যবহার। ভক্তি গন্ধ পরিমাণ নাই, এখন দশাটাও তাই। ধর্ম কর্ম যাই হোক না কেন, বর্তমানে আমাদের বিষয় লালসা, ভোগের লালসা এখনো যায়নি, এটা সত্য কথা। তো কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয় ব্যবহার, আর এই বিষয় ব্যবহারকারী খুব কপট হয়। এক মহাতের আশ্রমে একজন খেটে খাওয়া, রাত দিন পরিশ্রম করা, বেশ তার স্থূলকায়, বেশ পালোয়ানের মতো উনি যাচ্ছেন, আর সাথে হাঁপানি রুগী একজন ধনাঢ্য বৃদ্ধ ব্যক্তি যাচ্ছেন, দুইজন একসাথে আশ্রমে প্রবেশ করছে। তো স্থূলকায় শারীরিক বল সম্পন্ন পালোয়ানের মতো তার কথা রয়েটো এরকম, কেমন আছেন স্বামীজি? দণ্ডবত দণ্ডবত, ভালো আছেন তো? স্বামীজি হাসছেন, বলছেন বসুন। উনি বসে বসে বলছেন, স্বামীজি আমার যদি টাকা থাকতো, ধন থাকতো, আমি বৈষ্ণব সেবায়, আপনার আশ্রমের সেবায় বিলিয়ে দিতাম, কিন্তু আমার গায়ে বল আছে কিন্তু টাকার বল নাই। বাবাজি মহারাজ অন্তর্ভেদী দৃষ্টিত জ্ঞানীত হাসছেন, মৃদু মৃদু হাসছেন। আর এই যে বৃদ্ধ কোটি কোটি টাকার মালিক, আলিশান বাংলা, গাড়ি বাড়ি, কিন্তু ভগবানের কি বিচার, এ বেটা রাত দিন খেটে যা পায় শুধু খায়, সংসার তেমন চলে না, ও বেটার আছে অথচ খেতে পারে না, হাঁপানি, অ্যাজমা, ডায়াবেটিস, জগতের কি নিয়ম আছে খাওয়ার কিন্তু সামর্থ্য না। একজন আমাকে বলেছিল যে ভগবান আমাদের জন্য যা বরাদ্দ করেন আমরা তার বাইরে কিছু পাবো না। তাই বললাম না, পাবেন না, এটা বিধি নির্দিষ্ট। আগে বলছে একটা দৃষ্টান্ত দিন। আমি বললাম আমার 50 বছর যদি পরমায়ু হয়, বিধি নির্দিষ্ট, বিধাতা নির্দিষ্ট, তো 50 বছরে ভগবান, শ্রী ভগবান যিনি ধাতা বিধাতা গতির ভর্তা, তিনি আমার জন্য 50 মন চাউল সারা জীবনে বরাদ্দ করেছেন, এই পরিমাণ চাউলের অন্নই আমি পাবো। ইচ্ছা করলে যদি অন্ন পাওয়া যেত, দুর্ভিক্ষে মানুষ মারা যেত না, একবিংশ শতাব্দীতে না খেয়ে মানুষ মরত না, মরে এখনো, সোমালিয়ায় হোক আর যেখানে হোক, গাছের পাতা খেয়েও বাঁচতে পারে না মানুষ। তো কি হয়েছে? আচ্ছা, 50 মন চাল 50 বছরে বরাদ্দ, আমার 45 হয়ে গেছে, আমি প্রায় 48 মন চাল খেয়ে ফেলেছি, আছে 5 বছর, আর আমার সামনে আছে ঈশ্বর প্রদত্ত বরাদ্দ 2 মন, 5 বছরে 2 মন চলবে কি করে? আমি বললাম, ভগবান বললেন কি, ওই বুদ্ধি তোমাকে দিলে তুমি বিধাতা হয়ে যেতে, আমি করলাম কি, ওর অতি বিষয় ভোগের কারণে ডায়াবেটিস দিয়ে দিলাম, ভোগ করেছে বেশি, যে কারণে ডাক্তারই তাকে শোনালো 2 কাপ চাউলের ভাত তাও একবার, 2 বেলা রুটি চলবে কিনা, 2 মনে 5 বছর চলবে কিনা, 2 কাপ চাউলের ভাত বাড়াবেন না, 2 বেলা রুটি, বিধাতা বিধানকে আমরা অমান্য করতে পারবো না, সে রোগে হোক পরিস্থিতির কারণে হোক অমান্য করার ক্ষমতা নাই।
পীর হাবিবুর রহমান চলে গেলেন, আমার খুব প্রিয় সাংবাদিক, ঢাকার পীর হাবিবুর, খুব শ্রদ্ধা করতাম ব্যক্তিটাকে, তার লেখনী খুব ক্ষুরধার ছিল, অষ্টান্নতেই চলে গেলেন, ক্যান্সারকে কিছুটা জয় করলেন বোম্বে গিয়ে, কিন্তু টিকতে পারলেন না। নাগরিক হিসাবে যত সুবিধা ছিল রাষ্ট্রীয়, পাওয়ার মতো তার দক্ষতা ক্ষমতা ছিল, সুযোগ ছিল, পারলেন না। লতাজির মতো সুর সম্রাজ্ঞী সাক্ষাৎ সরস্বতীর অংশ অভিশপ্ত হয়ে এসেছিলেন, গান্ধার লোক থেকে এই জগতে সুরের মূর্ছনায় ভাষাতে এরা মাঝে মাঝে আসে, গান্ধর্ব লোক থেকে আসে, গান্ধার লোকটা সুর দিয়ে ঈশ্বরের উপাসনা। তো দেখলাম লতা মঙ্গেশকরের পরিচিতি নূতন করে কিছু বলবার নাই, এই সুর সম্রাজ্ঞী সাক্ষাৎ সরস্বতীর অংশ স্বরূপা, তার মৃত্যুর পরে দেখি একই নিয়ম, একটা মাটির ঘটে করে চিতাভস্মটা ভাসানো হচ্ছে, ওই ঘটটাই সম্বল, মাটি সোনার করা যেত না, ওটা না করা যাবে না, ওই ভস্মটুকু নিয়ে ভাসালে।